জামালপুর জেনারেল হাসপাতালের দুর্নীতি ও অনিয়ম বন্ধে 7 দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। জামালপুর প্রতিনিধি আবুল কাশেমের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। দুপুরে হাসপাতালের কয়েকটি বিভাগ পরিদর্শন শেষে রোগীদের কাছে থেকে পাওয়া অভিযোগ শুনে এই আলটিমেটাম দেওয়া হয়। এ সময় সমন্বয়করা বলেন, সরকারি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার, দালালদের দৌরাত্ম্য এবং অনিয়ম ও দুর্নীতির জন্য দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। রোগীদের দুর্ভোগ কমাতে এবং হাসপাতাল সঠিকভাবে পরিচালনার জন্য এই আলটিমেটাম দেওয়ার মধ্যে সব কিছু ঠিক না হলে আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তো আমরা যেটা অনিয়ম দেখছি, আমাদের পক্ষে যেটা করা সম্ভব ছিল আমরা ওটা করছি, এবং যেটা করা সম্ভব না সেটা আমরা এখন প্রশাসনিক ভবনে যাবো, স্যারকে হস্তান্তর করবো, এবং হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা এটা আপনার জোর দিয়ে দেখতে হবে, কারণ হাসপাতালে অনেক বন্ধ আছে, মানে বন্ধের জন্য যাওয়া যায় না। তা আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা কিছু নোট করছি, আমরা তাদেরকে হস্তান্তর করবো আমাদের এক সপ্তাহের মধ্যে। আমরা এক সপ্তাহ পর আবার আসবো, যদি আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি না হয়, ওষুধ সরবরাহ ঠিক মতো না দিতে পারে, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।